তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে যে কলকাতা পুলিশের একটা ফর্ম বেড়াচ্ছে যেটা অনলাইন খিলাপ চলছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবে অনলাইনে তার সম্পূর্ণ প্রসেসটা আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ধরুন এটা লাস্ট ডেট বোটে উনত্রিশ তারিখ আপনারা জানেন আর বেশি দিন নেই তো যদি আপনারা এখনও খিলাপ না করে থাকেন তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন এবং এটা দেখলে আপনারা নিজেরাই বাড়িতে বসেই ফর্মটা ফিল করতে পারবেন কিভাবে আপনারা ছবি স্ক্যান করবেন কিভাবে ছবি আপলোড করবেন কিভাবে আপনারা পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে তো প্রথমে আপনারা ডাব্লিউবি অনলাইন অ্যাপ্লাই লিখে সার্চ করতে পারেন বা আপনারা স্ক্রিনে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা লিখে আপনারা সরাসরি যদি সার্চ করেন তাহলে আপনারা ডাব্লিউ বা কলকাতা পুলিশের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে আপনারা চলে আসবেন ধরুন আমি এখান থেকে আপনারা যদি ক্লিক করেন তারপরে এই পেজটি আপনারা চলে আসবে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর আপনারা স্ক্রিন ওইটা পাবেন তো প্রথমে দেখুন এই দিয়ে আছে অ্যাপ্লাই ফর কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ইন কেপি দু হাজার চব্বিশতে এখানে আপনারা ক্লিক করবেন ধরুন আপনারা ডাব্লিউবি যেভাবে ফিল করেছেন এটাও কিন্তু সেম পদ্ধতিই আছে কোন রকম হইতে চেঞ্জ নাই আমি আপনাদেরকে দেখাই দিয়েছি লাইভ একটা একটা তো দেখুন এটা উনত্রিশ তারিখ কিন্তু লাস্ট ডেট আছে আর বেশি কিন্তু দিন নাই তো আপনারা যদি এখনো করে না থাকেন তো এটা আপনারা করে নেবেন তাড়াতাড়ি তারপরে দেখুন অ্যাপ্লাই না অপশানে আপনারা ক্লিক করবেন তো আপনারা সকলেই জানেন যে প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে তো তার জন্য সিং আপে ক্লিক করার পর এখানে প্রথমে আপনারা আপনাদের যার নাম আছে সেই নামটা দিবেন নামটা দেওয়ার পর আপনার একটা বৈধ ইমেল আইডি কিন্তু দিতে হবে তো একটা বুধ ইমেল আইডি আপনারা এখানে দিয়ে দেবেন প্রথম নামটা দেওয়ার পর ইমেল আইডিটা দেওয়ার পর দেখুন নিচে আছে কনফার্ম ইমেল আইডি এখানে আপনার ইমেল আইডিটা দেবেন তারপর কনফার্ম ইমেল আইডি মানে যে ইমেল আইডি দিয়ে দেবেন সেটা আপনারা আরেকবার কনফার্ম করবেন করার পর দেখুন একটা আপনারা এখানে মোবাইল নাম্বার দিবেন তারপরে নিচে যে ইউজার নাম্বার আছে ইউজার নেম আছে এটা আপনার মোবাইল নম্বরটা চলে আসবে তারপরে আপনারা একটা পাসওয়ার্ড ক্রেডিট করবেন আর সেই পাসওয়ার্ডটা আপনারা কনফার্ম করবেন তো পাসওয়ার্ডের এক্সাম্পল আমি স্ক্রিনেও দিয়ে দেব বা আপনারা নিচে দেখতে পাবেন সব কিছু করার পর আপনারা সেন্ড ওটিপি যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের মোবাইল এবং তোর মোবাইলে আর ইমেল আইডি দুটোই কিন্তু ওটিপি যাবে তো যে কোনো ওটিপি একটা আপনারা দিয়ে আর আপনারা ভেরিফাই ওটিপি এ ক্লিক করবেন ভেরিফাই ওটিপি পে ক্লিক করলে আপনাদের লগইন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন হবে তারপর এখানে ওকে করবেন ওকে করার পর আপনার কিছুক্ষণ ওয়েট করার পর এরকম ভাবে আপনারা লগইন হয়ে যাবে ফর্মটাতে তো দেখুন একই এই ফর্ম আছে তো প্রথমে আপনি এখানে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন ডাব্লিউ বি যা ক্লিক করে যেটা সেমই আছে কোনো রকম হয়তো চেঞ্জ নাই হতে নাই মনে হচ্ছে তো আমি দেখি ক্লিক করছি একটা একটা স্টেপ দেখা যাচ্ছে তো প্রথমে দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল করলাম তারপরে আপনারা এটা ওয়েস্ট বেঙ্গল করবে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা দেওয়ার পর দেখুন আপনাদের এখানে এই জেন্ডার আছে তো এখানে ক্লিক করে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে নেবেন জেন্ডার সিলেক্ট করার পর দেখুন এখানে আপনার ম্যারেজ স্ট্যাটাস আজ পাবেন তো ম্যারেজ স্ট্যাটাসটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর দেখুন এখানে আপনারা পাবেন আপনাদের মায়ের নাম দিবেন মায়ের নাম দেওয়ার পর আপনারা বাবার নাম দিয়ে দিবেন ফুল নেম তারপরে যদি আপনাদের স্বামীর নাম কোনো মহিলা করে থাকেন তাহলে ওর স্বামীর নাম এখানে আপনারা দিয়ে দিবেন তারপরে দেখুন এখানে আপনাদের বলেছে ক্যাটাগরিটা তো আপনারা এবিস ওবিসি

তাহলে নট অ্যাপ্লিকেট করে দেবেন কারণ এটা এখন সব ডিস্ট্রিক্টের জন্য শুরু হয়নি ওটা দেওয়ার পর আপনারা এখানে দেখুন যদি আপনার কোনো জায়গায় সিভিক ভরেন্টিয়া বা এসব কোনো কাজ করে থাকেন তাহলে আপনারা ইয়েস করবেন পুলিশের কোনো জায়গায় কর্মরত হলে আর যদি না থাকেন তাহলে আপনারা এটা নট অ্যাপ্লিকেট এটা করে দেবেন তারপরে আপনাদের এখানে কিন্তু বয়সটা দিতে হবে তো আপনারা ডেট অফ পার্থ এখানে একটা ক্যালেন্ডার দেখুন উঠবেন যেমন ভাবে আর উঠেছে সেভাবে একটা ক্যালেন্ডার আপনারা পাবেন এখান থেকে আপনারা প্রথমে আপনাদের যে সালটা আছে সেই সালটা সিলেক্ট করবেন সালটা সিলেক্ট করার পর আপনারা আপনাদের মাসটা সিলেক্ট করে নেবেন তারপর আপনারা ডেটা সিলেক্ট করবেন এইভাবে আপনারা ডেট অফ বার্থটা দিয়ে দেবেন নিচে দেখুন ডেট অফ আপনাদের চলে আসবে কত বয়স হয়েছে কত মাস কত দিন তারপরে আপনার মোবাইল নম্বরটা দেখিনে থাকবে যেটা দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করেছেন তারপরে এখানে আপনারা টিক দিবেন যারা মাধ্যমিক পাস করে থাকেন তারা টিক দিবে তারপরে দেখুন এবার আমাদেরকে মাধ্যমিকের বা যোগ্যতা অনুসারে আপনাদেরকে আপলোড করতে হবে বা ডকুমেন্টস দিতে হবে আপলোড নাই সরি বন্ধুরা এখানে প্রথমে আপনারা আপনাদের ফটো সালা মাধ্যমিক পাস করেছে সেটা দিবেন তারপর বোর্ডটা দিবেন বোর্ডটা দেওয়ার পর এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন পার্সেন্টেজ দেওয়ার পর এখন গ্রেড হয়েছে তো এখানে গ্রেড দিবেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড যা আছে আপনারা দিবেন তারপরে সেম আপনারা এইচএসটা ফিলআপ করে প্রথমে আপনারা যত সালে পাস করেছে পাসিং ইয়ারটা দিবেন তারপর আপনারা বোর্ডের নাম দিবেন দেওয়ার পর এখানে আপনারা কত পার্সেন্টেজ পেয়েছে সেটা দিবেন তারপর আপনারা গ্রেডটা এখানে দিয়ে দিবেন যা হবে সি এই দুটো দেওয়ার পর আপনারা কলেজেও দিতে পারেন আমি শুধু দুটো দেখান দিলাম দেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আপনারা যদি করবেন না আপনারা নো করে আপনারা প্রাইস দেখুন প্রত্যেকটা আপনারা এইগুলা এটা ছেড়ে দেবেন তারপর এখানে যদি আপনার কোনো সম্প্রদায় হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না এটা আপনারা ছেড়ে দেবেন তারপরে এখানে আপনার ইমেল আইডিটা চলে আসবে তো এইটা আপনারা দেখার পর আপনারা বন্ধু আমি একটা খিল্প করতে বলে গেছি সেটা মেরেজ তো ওইটা আমি এখন দিয়ে দিছি আর মেরেজের মেরেজটা আপনারা যদি কোনো ফিল করতে ভুলে যান তাহলে রেড কাজ চলে যাবে তারপরে নেক্সট করার পর আপনাদের এরকমভাবে পুরো ফর্মটা শো হবে যেটা তো আপনারা ফিল করলেন একবার আপনারা এটা ভালো করে দেখে নেবেন দেখার পর আপনারা ইয়েস করবেন ইয়েস করার পর আপনাদের কাছে দ্বিতীয় অংশ ফর্মের যে দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পেজ সেটা আপনাদের কাছে এইভাবে ওপেন হবে তো এই পেজটাতে আমাদেরকে অ্যাড্রেস ফিল করতে হবে তো প্রথমে আপনারা জানেন অ্যাড্রেস বলে আছে সেখানে আপনারা ভিলেজ বা ওয়ার্ডের নাম লিখে দেবেন ধরুন ভিলেজ বা ওয়ার্ডের নাম লেখার পর তারপরে এখান থেকে আপনার আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন একটা একটা ধরুন আমি আপনাদেরকে পয়েন্ট ধরে আলোচনা করে দিচ্ছি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর দেখুন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যা থানা হবে সেই থানাটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তারপর আপনারা পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনারা আপনাদের পোস্ট অফিসটা সিলেক্ট করবেন পিনকোড সমেত দেখুন দেওয়া আছে পোস্ট অফিসের নামও আছে আর পিনকোডও আছে তো এটা সিলেক্ট করার পর এখানে আপনার নিয়ারেস্ট রেল স্টেশন তো আপনাদের সামনে যে রেল স্টেশন আছে সেই স্টেশনটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথমে তারপরে যদি আপনাদের দুটো অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে তখন এই যে একটা টিক চিহ্ন আছে এখানে আপনার এই ঘরটাতে টিক দিলে দুটো অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে না হলে আপনারা আলাদা দিতে পারেন তারপরে এখানে আপনারা বেঙ্গলি সিলেক্ট করবেন কারণ আমরা বেঙ্গলি ভাষা এখানে জানতেই হবে তাই আপনারা বেঙ্গলি সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখান থেকে ধর্মটা সিলেক্ট করবেন ধর্মটা সিলেক্ট করার আপনি যদি কোনো অভাবে তো বিভাগে থাকেন তাহলে আপনি এটা ইয়েস করবেন না এটা আপনি নো করে দেবেন এগুলো আপনার নো করলেই হবে তারপর আপনি যদি কোনো সরকারি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হয়ে থাকেন অন্য কোনো সংস্থায় তাহলে ইয়েস করবেন আর এটা আপনারা নো করে দেবেন নোট অ্যাপ্লিকেটার লিখে দেবেন তারপরে যদি আপনার বিরুদ্ধে কোনো কেস মুকদ্দমা থাকে তাহলে আপনি ইয়েস করতে পারেন আর যদি না থাকে তো আপনি এখানেও নো করে দেবেন সবকিছু করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে আপনারা এইটা পুরো দেখে নেবেন দেখার পর আপনারা ইয়েস করবেন ছবি আর ফটো আপনাদেরকে আপলোড ছবি আর সিগনেচার তো প্রথমে আপনারা ক্লিক করবে আগের ভিডিওটা আমি দেখান ছবিটা করে আপনারা সেটা কেবিটা কম বেশি করবেন তো আপনারা প্রথম ওই ভিডিওটা দেখে আপনারা কেবিটা কম বেশি করে নেবেন তারপরে চয়েস ফাইলে ক্লিক করে এইভাবে ছবিটা আপনাদের কাছে শো হবে এটা আপনারা প্রথমে ঠিকভাবে ছবিটা পুরো ছবিটা যেমন আসে সেভাবে আপনারা ইয়া করবেন করার পর দেখুন এই যে কি কে এই যে স্যাম্পেল আছে এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে না ক্লিক করলে ছবিটা আপলোড করতে পারবেন প্রথমে আপনারা এখানে ক্লিক করবে তারপরে এই স্যাম্পেলটা দেখার পর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন তারপরে একটা টিক চিহ্ন দেওয়ার অপশান দেখুন পাবেন এখানে আপনারা টিক দিবেন এই পয়েন্টটা আপনারা ঠিকভাবে দেবেন কিন্তু না এটা কিন্তু ছবিটা আপলোড করতে পারবে না পারবেন না তো দেওয়ার পর ওকে অপশানে আছে ওকে আপলোড এখানে ক্লিক করবেন তবে কিন্তু ছবিটা একদম পারফেক্ট সঠিকভাবে আপনাদের আপলোড হয়ে যাবে কোনো রকম প্রবলেম হবে না তা আপনারা আগে কেবিটা কম বেশি করে নেবেন ওই ভিডিওটা দেখে যদি আপনারা না পারেন তো তারপরে একটু আপনারা ওয়েট করবেন ধরুন এটা একটু লোড নিচ্ছে কারণ ছবিটা আপনাদের আপলোড হয়েছে এটা একটু লোড নেবে আপনাদের যদি হাই স্পিড ইন্টারনেট থাকে তাহলে হয়তো আপনাদের এত ওয়েট করতে নাই হবে আমার একটু স্পিডটা কম আছে নেটের তাই একটু এখানে আমার স্লো চলছে তো ধরুন এইভাবে আপনাদের আপলোড হয়ে যাবে তারপর আপনারা সেম ভাবে কিন্তু সিগনেচারটা আপলোড করতে হবে তো তার জন্য চয়েস ফাইলে ক্লিক করবেন এবার আপনাদের যেখানে সিগনেচারটা রেখেছেন সেখান থেকে আপনারা সিগনেচারটা নেবেন দেওয়ার পর ওপেন করবে ওপেন করার পর আপলোড যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সিগনেচারটা সেম ভাবে কিন্তু এখানে শো হবে তো দেখুন বন্ধুরা আপনাদের এভাবে সিগনেচারটা যেটা আপনারা করলেন এটা এভাবে শো হবে তো এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন দু সাইডে ইয়া করে যেমন এই যে সাদা আছে সাদাটার মধ্যে যেমন সিগনেচারটা আপনার থাকে কারণ যদি সাদাটার মধ্যে আপনার সিগনেচারটা না থাকে তার কিন্তু সিগনেচারটা কেটে গেলে আপনার ফর্মটা ক্যান্সেলও হয়ে যেতে পারে সিগনেচারগুলো আপনার ভালো করে একটু দেখবেন যেমন সিগনেচারটা পুরোটা যেমন থাকে এটা ঠিকভাবে ইয়া করে আর এখানে যে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে ওকে করবেন তারপরে এখানে আপনার টিক দিবেন তারপরে আপলোড ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন ওয়েট করলে সিগনেচার ফটো আপলোড হয়ে যাবে এগুলো একটু ভালো করে আপলোড করবেন নাহলে কিন্তু আপনাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে তারপর এখানে আপনারা প্লেসটা দেবেন তারপর টিক দেবেন নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা ইয়েস করবেন এরপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো আজ আমি দেখুন আপনাদেরকে পেমেন্টের সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি কীভাবে আপনারা পেমেন্ট করবেন তো আমি ফোনপে থেকে করব আপনারা গুগল পে এটিএম থেকেও করতে পারেন পেটিএম থেকেও করতে পারেন তো অ্যামাজন থেকেও করতে পারবেন সব অপশান পাবেন কোনোরকম প্রবলেম হবে না তো আমি দেখুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পেমেন্টটা দেখাই দিচ্ছি কিছুক্ষণ আপনারা এখানে ওয়েট করবেন তারপরে দেখুন আপনাদের পুরো ফর্মটা ওপেন হবে এইভাবে শো হবে এবার আপনারা ফর্ম ফর্মটা এক নজরে দেখে নেবেন দেখার পর এগুলো যেমন প্রত্যেকটাতে চিহ্ন দিয়ে দেবেন কারণ আপনারা জানেন যে ফর্মটা কালেকশান করতে পারবেন কবে থেকে কালেকশানের ডেট দেবে সেটা আমি এই ট্রেনে আপনাদেরকে আপডেট দেব এগুলো আপনারা প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দেবেন কারণ টিক চিহ্ন দেওয়ার পর এই নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন তারপর আপনারা ইয়েস করবেন ইয়েস করার পর আপনাদেরকে পেমেন্ট করতে বলবেন তো আপনি যেহেতু জেনারেল ফিল আপ করছে কিনা বি তাই আমাকে একশো সত্তর টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আপনারা যদি এস টি এস সি ফিল আপ করে থাকেন তাহলে আপনাদেরকে কুড়ি টাকা পেমেন্ট করতে হবে নাহলে কিন্তু আপনাদেরকে একশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে তো দেখুন এইভাবে পেমেন্টের পেজটা ওপেন হবে তো এখানে আপনারা প্রথমে সিলেক্ট করে অনলাইন পেমেন্ট এখান থেকে আপনারা অনলাইন সিলেক্ট করার পর একশো সত্তর টাকা যখন চলে এসেছে তারপরে এখানে আপনারা টিক দিবেন এবং দেখুন এখানে মেক পেমেন্ট বলে নিচে অপশন পাবেন পে এন্ড সাবমিট এই অপশনে ক্লিক করবেন তারপর ইয়েস করবেন এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের রিডাইরেক্ট পেমেন্টের যে পেজটা সেই পেজ পেজটা এখান থেকে কিন্তু ওপেন হবে তো একটু আপনারা ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের কাছে দেখুন আপনাদের নাম শো হবে একটু এটা বন্ধুরা লোড নিতে সময় লাগে তার জন্য আপনারা একটু ওয়েট করবেন তো পেমেন্ট অপশানটা দেখুন এইভাবে আপনাদের কাছে শো হবে দেখুন প্রথমে আপনাদের লেখা দেখবে আপনারা যে ডিপার্টমেন্টে ফিল আপ করছেন সেটাই দেখুন কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কেপি বলে তারপরে আপনারা ওইখানে ইয়েস প্রসেসে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার আমি ফোনপে থেকে তাই ইউপিআই সিলেক্ট করলাম তারপর এখানে ফোনপে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনাদের ফোনপে একটা ইউপিআই নাম্বার থাকে সেটাই আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন সামনে আছে ভেরিফাই অপশান সেই ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করবেন তো আমি এখন ইউপিআই নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার পর দেখুন সামনে আছে ভেরিফাই এই যে ভেরিফাই অপশান আছে এখানে আপনি সিলেক্ট করে নিচ্ছি তারপর ভেরিফাই ক্লিক করার পর দেখুন ভেরিফাই হয়ে গেছে তারপর আমি প্রসেস করলাম প্রসেস করার পর দেখুন এখানে আপনার মোবাইলের থেকে একটা মেসেজ এসেছে ফোনপে উনি একশো সত্তর টাকা পে করতে বলছে তো আমি এখন পে করে দিচ্ছি ধরুন আপনাদেরকে লাইভ আমি পে করে দেখাচ্ছি কিন্তু তো পে করার পর একটু ওয়েট করতে হবে আমার মোবাইলে মেসেজ চলে আমি মোবাইল থেকে পে করে দিয়েছি দেখুন এখানে একটা টাইম উঠে যায় দেখুন দেখুন আস্তে আস্তে পে হয়ে গেছে আমার পে তারপরে দেখুন এইভাবে ইন্টারফেসটা আপনার কাছে শো হবে দেখুন তারপরে এখানে ক্লিক ইয়ার গো টু অ্যাপ্লিকেশন তো এখানে আপনারা ক্লিক ইয়ারে ক্লিক করবেন কিভাবে আপনার করছে সেটা আমি এখানে আপনাদেরকে পুরো দেখা যেত এবং ক্লিক এয়ার ক্লিক করার পরে কি কিনা আরেকবার এসে ক্লিক এয়ার এখানে আপনার প্রিন্ট করা জুড়ে ক্লিক এয়ারে ক্লিক করবে তারপরে আপনাদের অ্যাপ্লিকেশানটা আস্তে আস্তে দেখুন এইভাবে লোড হয়ে শো হবে যখন এইভাবে আপনার অ্যাপ্লিকেশানটা শো হবে তো এখানে দেখুন এই যে তিরি চিহ্ন অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যখন এই যে তিরি চিহ্ন এখানে ক্লিক করলে আপনাদের কাছে এটা প্রিন্টের অপশান আপনারা পেয়ে যাবেন তো ধরুন ক্লিক করার পরে এভাবে আপনাদের ডাউনলোডও করতে পারবেন আর এরপর যেমন সামনে প্রিন্ট করতে করতে যা সরাসরি তো আপনারা প্রিন্টও করতে পারবেন তো এইভাবে আপনারা একটা ফর্মটা ফিল আপ করবেন তো থ্যাংক ইউ বন্ধু ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ